বন্ধুরা চলো আমরা যে হেমাটোলজিক ডিজিজ কিভাবে সিম্পলি কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে এবং তোমাদের প্রফে কিভাবে কেস আসতে পারে সেটা নিয়ে আমরা কথা বলি। সো প্রফে রিটেন অনেক সময় দেখা থাকে যে ধরো একটা 6 ইয়ার্স ওল্ড বয় অর গার্ল, তার হলো প্যালর, সাথে হলো হেপাটোস্প্লেনোমেগালি, সাথে হলো প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন। খুবই সিম্পলি ডায়াগনোসিস হয়ে গেল। কী ডায়াগনোসিস চিন্তা করো, থ্যালাসেমিয়া। এবং কী ধরনের থ্যালাসেমিয়া? বিটা থ্যালাসেমিয়া মেজর, সো মোস্ট লাইকলি এটা। এবং এইসব পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে হলো জন্ডিস থাকতে পারে নাও থাকতে পারে। ওকে, সো আরেকটা কেস আমরা চিন্তা করি, ধরো একটা পেশেন্ট তার হলো যে প্যালর, সাথে হলো ফিভার, সাথে হলো গাম ব্লিডিং। এখন এই পেশেন্টের 2 বা 3টা ডিডি কী কী হতে পারে চিন্তা করো। সো কমন ডিডি কী হবে ভাবছো? ওকে, কমন ডিডি হবে মেবি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেবি লিউকেমিয়া, ইভেন ইন সাম কেসেস মেবি লিম্ফোমা। ওকে, সো আমরা এই তিনটার মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েট করবো আমরা চিন্তা করি। সো যদি পেশেন্টের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে, তাহলে পেশেন্টের এই অ্যানিমিয়া, ফিভার মানে হলো প্যালোর, ফিভার এবং ব্লিডিং ছাড়া তুমি আর কোনো কিন্তু ক্লিনিক্যাল সাইন পাবে না। তার মানে কি পেশেন্টের কোনো বোন টেন্ডারনেস থাকবে না, পেশেন্টের কোনো হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকবে না, পেশেন্টের কোনো লিম্ফোডিনোপ্যাথি থাকবে না। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হলো যদি পেশেন্টের লিউকেমিয়া হয়, তাহলে তার প্যালোর, ব্লিডিং এবং ফিভারের পাশাপাশি বোন টেন্ডারনেস থাকতে পারে এবং হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকবে। সো এটা থেকে তুমি বুঝবা যে এটা একটা লিউকেমিয়ার পেশেন্ট। ওকে, সেম পেশেন্টেরই তোমার লিম্ফোমাও হতে পারে, বাট লিম্ফোমাটা আসলে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা টাফ। একটা আইডিয়া হলো যে লিম্ফোমাতে কমনলি যেটা হয় সেটা হলো যে আগে লিম্ফোডিনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, বাট লেটার স্টেজে গিয়ে আর পেশেন্ট যখন বোন ম্যারো ইনভলভ করে তখন হলো যে অ্যানিমিয়া, ফিভার, ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন রিপ্রেজেন্ট করতে পারে। এবং লিম্ফোমাতে দেখা যায় ফ্রিকোয়েন্টলি এক্সট্রা লিম্ফোয়েড সাইন ইনভলভমেন্টের ফিচার থাকতে পারে। ধরো যদি পেশেন্টের মিডিয়াল স্টেনাম ইনভলভ করে, তাহলে পেশেন্টের হয়তো বা কাফ, রেসপিরেটরি স্ট্রেস থাকতে পারে। অ্যাবডোমিনাল লিম্ফ নোড যদি ইনভলভ করে, হয়তো বা পেশেন্টের কনস্টিপেশন অথবা পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। যদি টেস্টিস ইনভলভ করে, তাহলে টেস্টিকুলার সোয়েলিং থাকতে পারে। ওকে, মানে জাস্ট একটা আইডিয়া। এবং খেয়াল রাখবা যে সবসময় নন হজ মানে এক্সট্রা লিম্ফোয়েড সাইড ইনভলভ করলে বুঝতে হবে সেটা নন হজকেন লিম্ফোমা হওয়ার চান্স বেশি, আর হজকেন্স হলো লিম্ফোয়েড সাইড ইনভলভ করে। এবং খেয়াল রাখবা যে কীভাবে মানে কী ধরনের লিম্ফোড পাওয়া যায় লিম্ফোমাতে। সো বলা হয় যে লিম্ফোমাতে জেনারেলাইজ লিম্ফোনোপ্যাথি যেখানে কনসিস্টেন্সিটা হয় রাবারি। সো এইটা হলো একটা সব বেসিক আইডিয়া। এই কেসগুলো তোমার হলো যে একটা হলো রিটেনে থাকবে, প্রফে লং কেসে থাকবে এবং হলো তোমাকে ভাই ভাইতে জিজ্ঞেস করবে। সো জাস্ট একটা বেসিক আইডিয়া যে কীভাবে তুমি সিম্পলি ডিফারেন্সিয়েট করবে। ধন্যবাদ ভিডিও।